আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা এই জাবালে রহমতের পাদদেশে অবস্থান করছি। এই জায়গাটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন, যে ভাষণটি কেয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। এবং পৃথিবীর যত বিশ্ব নেতা, কত বড় বড় মনীষী যারা ঐতিহাসিক কথাগুলো বলেছেন, বক্তৃতা দিয়েছেন, তন্মধ্যে বিশ্বের সবচেয়ে সেরা বক্তৃতা, সেরা খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুজ্জাতুল বিদার বিদায় হজের খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবার মধ্যে এমন কতগুলো নীতিমালা নিদর্শন দিয়েছেন, যেগুলো আমাদের অনুসরণ করলে এই সমাজের সকল অশান্তি হানাহানি দূর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, আরবদের উপরে আজমের কোনো প্রাধান্য নেই, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই। অর্থাৎ আরব এবং আজম, সাদা কালো, কোনো রং, কোনো বর্ণ, কোনো গোত্র, এগুলো আল্লাহর কাছে বিশেষ কোনো মর্যাদার অধিকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার অধিকারী হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশেষ ফজিলত, বিশেষ বৈশিষ্ট্য হলো তাকওয়া। আল্লাহ পাক তাকওয়াকেই পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অনেকগুলো কুসংস্কার এখান থেকে দূরীভূত করার ঘোষণা দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে এখানে রহিত করেছেন এবং বলছেন, সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার যত সুদ আছে সবগুলোকে আমি রহিত করে দিলাম, এবং যত কুসংস্কার জাহিলিয়ত ছেড়ে গেছে সবগুলোকে পায়ের নিচে পিষ্ট করে দিলাম। সেই ঐতিহাসিক খুতবা আমরা সকলে জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা সকলে আমল করার চেষ্টা করব, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আমাদের কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদায় হজের ভাষণ বুঝার, আমল করার, প্রচার প্রসার করার, দাওয়াত দেওয়ার, তাবলিগ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।